সুপ্রিয় দর্শক টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আমাদের অতিথি একজন বিশেষজ্ঞজন, যিনি একই সঙ্গে ট্যাক্স এবং বাড়ি কেনা বেচায় বিশেষজ্ঞ বলা যেতে পারে। শুরুতে আমরা একটা কথা বলে রাখতে চাই, আমরা যেই বিশেষজ্ঞদের এখানে আমন্ত্রণ জানাই তাদের ব্যাপারে একটা বিষয় আমাদের সরাসরি বলার, যে তারা তাদের শুধুমাত্র অভিজ্ঞতাটাই বিনিময় করে থাকেন। আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি আপনার আশেপাশের বিশেষজ্ঞ জনের সঙ্গে সরাসরি কথা বলে আপনি সিদ্ধান্ত নেবেন। আর আপনি যদি আমাদের এখানে উপস্থিত আজকের অতিথি হোসাইন জব্বার শৈবাল, তার সঙ্গে কথা বলতে চান, তাকে প্রশ্ন করতে চান, আমাদের ফোন নাম্বার 6463079828। আমরা একদিন আগে বলেছিলাম যে আমরা ওনার সঙ্গে আবারও কথা বলবো। হোসাইন জব্বার শৈবাল, প্রেসিডেন্ট FMS গ্রুপ, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আছি ভালো। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা আপনার মূল্যবান সময়টা কাজে লাগাতে চাই। শুরুতেই প্রশ্নে চলে যাই একদম, যে আপনি ট্যাক্স নিয়ে কাজ করছেন, আপনি এনরোল এজেন্ট এবং আপনার নানাবিধ বিষয়ে আপনার বিশেষ জ্ঞান আছে। ফলে আমরা এইটুকু বলতে পারি যে আপনার কাছ থেকে বাড়ি ঘর কেনা বেচা নিয়ে আমরা অবশ্যই জানবো। তার আগে একটু জানতে চাই যে ট্যাক্সের যে শেষ সময়, এখন ব্যস্ততা কিরকম দেখছেন? Well, it's all coming to an end. এখন স্পেশালি এই সময় যে ক্লায়েন্টগুলো আসে ট্যাক্স ফাইল করার জন্য, মোস্টলি দ্য পিপল দে ইউজুয়ালি ও মানি। হ্যাঁ, যারা টাকা ও করেন তারা ইউজুয়ালি ওয়েট টিল দি এন্ড অফ দ্য ট্যাক্স সিজন, যেহেতু তাদেরকে ট্যাক্সে হয়তো ডিউ পেমেন্ট করতে হবে। আর যারা রিফান্ড পায় তারা ইউজুয়ালি কামস ইন দ্য বিগিনিং। তো মজার ব্যাপার হচ্ছে কি, যে যারা দিচ্ছে তারা অলওয়েজ দে আর ট্রাইং টু ওয়েট টিল দ্য লাস্ট ডে। কিন্তু মজার ব্যাপার, যখন বলি আমাদের ক্লায়েন্টদেরকে যে আপনারা প্লিজ ডোন্ট ওয়েট আনটিল দ্য লাস্ট ডে, আপনারা আমাদের কাছে আসেন, কারণ আমাদেরকে উই স্টিল হ্যাভ টু ফিনিশ দ্য ট্যাক্স রিটার্ন। আপনি ফাইল আমরা না হয় লাস্ট দিন করছি, আপনাকে হয়তো পে করতে হবে না, কিন্তু আমাকে প্রিপেয়ার করতে হবে আগে। সেটাই, সো এই জন্য আমরা বলি যে প্লিজ কাম বাই, স্কেজুল ইয়োরসেলফ। তো ওভারঅল ট্যাক্স সিজন এবার কিন্তু আসলে অনলি ইটস রিয়েলি গোয়িং ইম্প্যাক্ট মিডল ইনকাম পিপলদের। আসলে ইটস রিয়েলি গট অ্যান ইম্প্যাক্ট। যাদের ইনকাম লো আছে, ইট রিয়েলি ডিডন্ট এফেক্ট মাচ। কি ধরনের ইমপ্যাক্ট পড়ছে? ওয়ান অফ দ্য বিগেস্ট ইমপ্যাক্ট যেটা আসলে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এই ধরনের এই স্টেটগুলোতে এরা ইমপ্যাক্ট বেশি পেয়েছে, যেটা মিড ওয়েস্টের যেটা খুব একটা পায়নি। ফর এক্সাম্পল আপনার নিউ ইয়র্কে যারা আছেন, স্পেশালি নিউ ইয়র্ক স্টেট বা ক্যালিফোর্নিয়া স্টেট, দে ইউজুয়ালি পে হাই প্রপার্টি ট্যাক্স। ইভেন জার্সি, নিউ জার্সি পে হাই প্রপার্টি ট্যাক্স। তো ট্রাম্প একটা ট্যাক্সের একটা আইন যেটা চেঞ্জ করেছে, which really affected big time, সেটা হচ্ছে গিয়ে আপনার ট্যাক্স কাটস এন্ড জব অ্যাক্টস, যেটা সামগ্রিকভাবে বলে থাকেন উনি। না, স্টেটের একটা 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 মানে আমরা যে আইটেমাইজড ট্যাক্স ফাইল করি, which is যে ডিডাকশন গুলো যে আমরা নেই, এই ডিডাকশন গুলো হয়েছে কি ওই স্টেট ইনকাম ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স, স্টেটের প্রপার্টি ট্যাক্স, এগুলো আমাদের অলমোস্ট আনলিমিটেড ডিডাকশন আমরা পেতাম। এই ক্ষেত্রে এখানে করেছে কি উনি ম্যাক্সিমাম, নাও দ্য ল ইজ ম্যাক্সিমাম $10,000 ক্যাপ। হোয়াট মিনস ইজ, স্পেশালি দেখা গেল যে যারা হাই প্রপার্টি ট্যাক্স দিচ্ছে বা স্টেট ট্যাক্স দিচ্ছে, হয়তো স্টেট ট্যাক্স দিয়েছে $10,000, প্রপার্টি ট্যাক্স দিয়েছে $15,000। তো এখানে $25,000 কিন্তু বরাবরই সে ডিডাকশনটা নিত। আচ্ছা, এখন $10,000 ক্যাপ করাতে ইউ ক্যান অনলি টেক আপ টু ম্যাক্সিমাম $10,000। সো the remaining $15,000 যেটা সে আগে ডিডাকশনটা নিতে পারতো, সেটা এখন পাচ্ছে না। এই বিগ ইমপ্যাক্ট হচ্ছে। আচ্ছা, এবং এটার জন্য আসলে ব্যাপার হচ্ছে কি, সে যে ক্যাম্পেইনটা করেছিল হয়তো ট্রাম্প, যে রুলসটা চেঞ্জ হয়েছে মিডওয়েস্টে, যেমন তার এই এফেক্টটা আসলে ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, বিকজ তাদের $10,000 বেশি এক্সপেন্স তাদের স্টেটে এমনি নেই। অনেক স্টেটে ট্যাক্সেরই কোনো ট্যাক্স নেই স্টেটে। সেটাই আরেকটা বিষয় আমরা প্রায় শুনতে পাই, ধরেন অনেকে বলছেন যে আমার রিফান্ড কমে গেছে, আগে আমরা যেটা পেতাম তার চেয়ে কমে গেছে। আমরা মাঝখানে একটু বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, আপনারা যদি ট্যাক্স এবং ট্যাক্স সংক্রান্ত কোনো বিষয় অথবা বাড়ি কেনা বেচা, রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো বিষয়ে সরাসরি হোসাইন জব্বার শৈবাল সাহেবের সঙ্গে কথা বলতে চান, তাহলে আমাদের ফোন নাম্বার 6463079828। প্রশ্নটি যে অনেকেই বলছে তাদের রিফান্ড কমে যাচ্ছে, গত বছর যা পেয়েছিলেন তার চেয়ে কম, এর কোনো পেছনে কারণ আছে? বলবো না যে কমে যাচ্ছে, ইট ডিপেন্ডস অন তাদের ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স। কিছু কিছু জায়গায় আপনার অবশ্যই দে মেড দ্য চেঞ্জেস। কিছু কিছু ক্ষেত্রে যেমন বলবো যে আই উড সে লো ইনকাম, উইদিন $20,000 to $30,000 ইনকাম যাদের আছে, তারা কিন্তু রিলেটিভলি দে গট মোর বেনিফিটেড। আচ্ছা আচ্ছা, তারা দে গট মোর বেনিফিটেড। কিছু স্টেট ইউজুয়ালি তারা যেগুলো পে করে, স্টেট ওয়াজ ফাইন, they paid pretty much the same. Federal earned income credit jeglo, those are pretty much the same. Only impact hoyeche jeta seta hocche ki je apnar jeta bolchilam je oi kichu kichu deduction, they completely took it off. Another deduction, যেমন আগে job related কিছু expense ছিল, যে তারা ওই itemized file যারা করতো, বিভিন্ন খরচ দেখাতে পারতো, হ্যাঁ কিছু খরচ দেখাতে পারতো, কিছু job related expense দেখাতে পারতো, they completely এটা কাট করে দিয়ে ওরা বলেছে যে now you can take $24,000 standard deduction for family and $12,000 standard for single, which is it's almost the same thing. আচ্ছা আমরা যে শেষ পর্যায়ে আছি আর এর সময় তো খুব অল্প আছে, তো এই সময়ের মধ্যে আপনি যেটা বললেন যে যারা ট্যাক্স পেয়ার তারা সাধারণত এই সময়টাতে ফাইল করছেন, তো যদি এই সময়টার মধ্যে কেউ না করে থাকেন বা সময় দরকার হয় তাহলে তার করণীয় কি? That's a very good question. Well, এখন ব্যাপার হচ্ছে কি যে I'm glad আপনি এই প্রশ্নটা করেছেন, এখানে অবশ্যই তাদের এক্সটেনশন ফাইল করা যাবে, যেটা আমরা এখন করছি যারা হয়তো they don't have the all the paperwork together যে একসাথে না করতে পারেনি, তো individual tax return এ আমরা যদি extension file করি we get an automatic 6 months extension. Okay. However, এখন যে জিনিসটা অনেকে আমাদের individual taxpayerদেরকে আমি অবশ্যই বলছি যে আপনারা don't get confused, যে আপনি যদি মনে করেন আপনি extension file করছেন তার মানে এই নয় যে আপনি যদি tax যদি owe করেন আপনাকে কিন্তু you have to make the payment before the April 15th. So আপনাকে estimate করতে হবে আপনি কি পরিমাণ টাকা you probably may owe, সেই মানেটা আপনি অ্যাডভান্স April 15 এর আগে you have to make a payment with your extension, otherwise আপনি extension file করবেন ঠিকই কিন্তু আপনি যদি পেমেন্টটা যদি না করেন তাহলে পরে পরবর্তীকালে যেটা হবে মানে একটা এস্টিমেটেড ট্যাক্স তাকে অ্যাডভান্স দিয়ে রাখতে হবে, কোনো কারণে যদি সেটা তার ট্যাক্সের চাইতে বেশি কম হয় তাহলে সেই টাকাটা তিনি রিফান্ড পাবেন, রাইট? এক্স্যাক্টলি। আর যদি কম হয় থাকে তাহলে তাকে ফাইন দিতে হবে, তাহলে ফাইন দিতে হবে, আর যদি এটা মিনিমাল অ্যামাউন্ট হয় তাহলে ওরা ফাইন চার্জ করবে না আপ টু $1,000, এবং সেই টাকাটা সে আপনাকে ট্যাক্সের যখন ওই আপনার ফাইলটা যখন করবে আফটার উইদিন দ্য এক্সটেনশন টাইম হুইচ ইজ October 15 পর্যন্ত তার সময় আছে যদি এক্সটেনশন ফাইল করেন। তাহলে আমরা এখন বাড়ি ঘর কেনা বেচাতে আসি। ওকে, নো প্রবলেম। কারণ গত দিন এটাতে অনেকেই আগ্রহী হয়েছিল, আমাদের পরবর্তী সময় আরো ফোন আসছে যে আমরা বাড়ি ঘরের ব্যাপারে একটু জানতে চাই, কত টাকা লোন নিলে কেমন ইন্টারেস্ট আসবে, কোন দামের বাড়িতে আমার কি রকম দায়বদ্ধতা তৈরি হবে। তো সার্বিকভাবে প্রথমে আপনার কাছে আমাদের প্রশ্ন যে সামগ্রিকভাবে একটু বলবেন আমাদের নতুন দর্শকদের জন্য যে বাড়ির কেনা বেচার বাজার এখন কেমন? বাজার ইটস রিয়েলি স্টেডি। মার্কেট ইজ ভেরি গুড, স্টেডি মার্কেট, এবং গত 4 মাসে যেহেতু প্রাইস ওয়াজ স্টেডি, লিটল বিট ওয়েন্ট ডাউন, কিন্তু এখন কিন্তু মার্কেট অ্যাজ দ্য স্প্রিং কামিং ব্যাক দ্য মার্কেট প্রাইস স্টার্টস ক্যান গো আপ, সো বলবো যে আই ডোন্ট থিঙ্ক ইট শুড গো আপ সিগনিফিকেন্টলি অ্যাজ লং অ্যাজ যদি ইন্টারেস্ট যদি স্টেডি থাকে, ইন্টারেস্ট যদি ইফ ডাজন্ট গো আপ, হোপফুলি আমাদের মার্কেটে সেলস প্রাইস শুড বি দ্য সেম। আচ্ছা আচ্ছা, তাহলে একটা প্রশ্ন যেটা আমাদের দর্শকরা আগে বেশ কয়েকবার করেছিলেন যে আমি আমার কি পরিমাণ টাকা লোন নিলে কেমন দায়বদ্ধতা তৈরি হবে, কেমন ইন্টারেস্ট দিতে হবে, ওরকম কোনো ডেটা কি আপনার কাছে আছে? একটা সামগ্রিক ধারণা দরকার। ওকে, এখন যেমন ধরেন জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, আপনি একটা ধরেন আপনি $400,000 দিয়ে একটা বাড়ি কিনছেন, আমি একটা ছোট্ট একটা ধরে নেই হ্যাঁ, $400,000 দিয়ে একটা বাড়ি কিনছেন, আপনি বলছেন যে আমার আই হ্যাভ $100,000 ডাউন পেমেন্ট আমি দিতে পারবো, আমি একটা বাড়ি কিনবো। এখন সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, আর একটা হচ্ছে গিয়ে যে এসক্রো পেমেন্ট। এসক্রো পেমেন্ট হচ্ছে গিয়ে তার প্রপার্টি ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, এই পেমেন্টটা ব্যাংক ক্যালকুলেশন করে বলে যে মান্থলি কত টাকা পেমেন্ট দিতে হবে, উইচ ইজ ফার্স্ট আমি প্রিন্সিপাল ইন্টারেস্টের কাছেই যাই, ওখানে যাচ্ছি। ধরেন $300,000 সে $300,000 সে আপনাকে সে লোন নিচ্ছে, তো $300,000 লোন নিলে আপনার অ্যাপ্রক্সিমেটলি about $1,568 মান্থলি পেমেন্ট আসবে। ওকে, এখন এটার সাথে তার প্রপার্টি ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স ক্যালকুলেট করতে হবে। এখন তার প্রপার্টি ট্যাক্স যদি ধরেন $5,000 হয়, তার ইন্স্যুরেন্স যদি আপনার $1,000 হয়, তাহলে অল টুগেদার হচ্ছে আমাদের $6,000, রাইট? কারেক্ট। ইয়ারলি $6,000 ইয়ারলি মানে পার মান্থ হচ্ছে গিয়ে আমার $500 a month, 5/60। সো এই $500 a month will be added towards ওই যে প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্টের সাথে, কারণ ব্যাংক প্রতি মাসে $500 করে escrow অ্যাকাউন্টে কালেক্ট করবে টু পে দ্য প্রপার্টি ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স। তাহলে $1,568 ছিল প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট, another $500, তাহলে আমার about $2,068 দিয়ে হয়তো তার মর্টগেজ পেমেন্ট আসবে। আচ্ছা, তারপরে আপনার এই যে আপনি একটু ফাঁকে বললেন যে পিএমআই থেকে বাঁচা যায় কিভাবে, এটা সাধারণত ভুল করে অনেকেই এই যেমন এই ক্যালকুলেশন আমি বলিনি পিএমআই এর কথা, যেহেতু যদি $400,000 যদি $300,000 লোন হয় দ্যাটস মোর দ্যান 20% ডাউন, ফলে এই যে পিএমআই ঝামেলা থাকছে না। তো যে কোনো ক্ষেত্রে যদি 20% এর নিচে যদি ডাউন পেমেন্ট দেয় তাহলে the bank has to buy the private mortgage insurance, PMI's private mortgage insurance. তো সেই অ্যামাউন্টটা হবে বেসড অন যতটুকু দ্য ডিফারেন্স, যদি মনে করেন 10% ডাউন দেয় তে আদার 10% এর উপরে ওই যে অ্যামাউন্টটা যেটা আছে ওটার উপরে ইন্স্যুরেন্স ক্যালকুলেট করবে, which is about একটা বিষয়ে দর্শকদের বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন হোসাইন জব্বার শৈবাল সাহেব একটা বিষয় বলছিলেন যে শুধু আমাদের কিছু অংশের সচেতনতার জন্য এই বাড়তি টাকাটা আমাদের দিতে হয়, কারণ আপনি যদি 20% এর কম ডাউন পেমেন্ট করে থাকেন তখন এই বাড়তি টাকাটা আপনাকে পুরোটা সময় ধরে দিতে হয় না। ওয়েল, এটা আপনার অ্যাট লিস্ট ওরা রান করবে অ্যাবাউট অ্যাট লিস্ট ওরা বলে হচ্ছে কি যে আপনাকে at least 7 years পর্যন্ত রান করতে হবে বিফোর ইউ আপনাকে ওরা voluntarily এটা they will not take it off, আপনাকে কল করে after 7 years জি আপনি ব্যাংকে রিকোয়েস্ট করতে পারেন to take it off, কিন্তু ওরা রিকোয়েস্ট করলে ওরা করবে না, আপনাকে appraisal they will order an appraisal, তারা দেখবে যে ভ্যালু কত, যদি আপনার ভ্যালু went up এবং যদি লোন অ্যামাউন্ট যদি ওই ডিফারেন্সটা যদি less than 80% যদি হয় লোন অ্যামাউন্ট তখন after 7 years they will consider it, but not before 7 years আমাদেরকে পুরো সময়টা no matter what you have to pay টানতে হবে। ফল 20% এর বেশি আপনার ডাউন পেমেন্ট করা সব সময় ভালো যদি এফোর্ড করা যায়। यस, যদি এফোর্ড করা যায় মানে সেটাই। আর আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে, যেমন আপনার ফেসবুকে একজন লিখেছেন যে আমি সম্প্রতি বাড়ি কিনেছি ওজন পার্কে, এখানে আমরা শুনতে পাচ্ছি যে বাড়ির দাম কমে যাচ্ছে, তো এখন এইটা কতটুকু ঠিক? রাইট, না ঠিক আছে, এটা ইটস এ ভেরি গুড কনসার্ন। আসলে উনি একাই না, অনেকেই এই প্রশ্নটা করছেন, কারণ ব্যাপার হচ্ছে কি গত টুয়ার্ডস দি এন্ড অফ লাস্ট সামার প্রাইস ওয়েন্ট আপ টু হাই, মানে যেটাকে বলবো যে আমাদের সেলাররা মানে ওয়াজ অ্যাস্কিং টু মাচ মানি ফর দ্য হাউস। আচ্ছা, সো ওই কিছুটা বাবল হয়েছিল, ওই বাবলটাই আসলে এখন রাইট নাও ইটস জাস্ট বিকেম স্টেডি ফর দ্য পাস্ট 2 to 4 months। আসলে আমি বলবো না যে প্রাইস ইজ গোয়িং ডাউন, ইটস জাস্ট যতটুকু বাবল হয়েছিল যেটা আমরাও স্ট্রাগল করছিলাম টু সেল দ্য প্রপার্টি, কারণ ওয়েন ইফ সেলার ইজ অ্যাস্কিং টু মাচ মানি বায়ার ইজ নট উইলিং টু পে। তো দেখা যাচ্ছে যে কিছু অনেক প্রপার্টি ইট ওয়াজ গেটিং বলে স্টল হয়ে যাচ্ছিল, যে ইট ওয়াজ নট গেটিং ইট ওয়াজ নট সেলিং। তো তখন যখন দেখছে যে মানুষ কিনছে না তখন কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু ইট গোজ ব্যাক টু দ্য স্টেডি মার্কেট। আচ্ছা, তো বেসিক্যালি ওই অ্যামাউন্টটাই হুইচ ইজ লাস্ট অ্যাবাউট 10% 5 to 10% ওয়াজ রিয়েলি ওয়েন্ট ডাউন, এবং এটাই এখন স্টেডি থাকবে না, এখনকার প্রাইসটা ইজ প্রিটি স্টেডি। আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর কি আপনি দেবেন যে বাড়ি বিক্রি করার সময় বা কেনার সময় কোন কোন পজিশনে বিশেষজ্ঞজনের সহযোগিতা নেওয়া দরকার বা জরুরি? প্রথম ব্যাপারই হচ্ছে কি যে আপনাদের কাছে আসা দরকার। হ্যাঁ, যে অবশ্যই আমাদের এবং আমাদের কাছে আসলেও হবে না, আমাদেরকেও উই হ্যাভ টু হ্যাভ এনাফ নলেজ টু অ্যাডভাইস দেম, যে স্পেশালি আপনার এই মর্টগেজের নলেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাফোর্ডেবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ কোর্স, তাই না? যে একটা মানুষ যখন আসবে প্লেন অ্যান্ড সিম্পল ভাবে বলবে যে ভাই দিস ইজ হাউ মাচ মানি আই ওয়াজ এবল টু সেভ অ্যান্ড দিস ইজ মাই বাজেট, এই আমার আয়, প্লিজ অ্যাডভাইস মি আমার কি করা উচিত, কারণ আপনি তো হয়তো আপনার ড্রিম ক্যান বি এনিথিং, কারেক্ট, দের ইজ নো লিমিট ফর এ ড্রিম, কারেক্ট, কিন্তু ইট ফ্রম দ্য ড্রিম টু এ রিয়ালিটি উই নিড টু হেল্প ইউ in to change from a dream to a reality. Correct, well, correct. Based on your information this is what you can afford. তুমি এত স্বপ্ন দেখুন একটু নিচে নেমে আসো, বাট যেটাই হোক বরং লাইন হচ্ছে কি যে এই আপনার based on your financial information এই আপনাকে afford করতে পারেন, সেটার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক কিছু sacrifice করতে হয়, জি লোকেশন sacrifice করতে হয়, প্রাইস তো অবশ্যই sacrifice করতে হয়, বাড়ির কোয়ালিটি বা বাড়ির ব্যাপ্তিটাও sacrifice করতে হয়। আমাদের ফোনে বেশ কয়েকজন আছেন, আমরা একটু ফোন নিয়ে নিই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ইমতিয়াজ লঙ্গারেন থেকে বলছিলাম। জি, আমি জানতে চাচ্ছিলাম রোলভার থেকে যে Islamic loan or regular mortgage jeta ase seta bidor difference ta ki? Sundor proshno. That's interesting. Ar kono proshno ache apnar? Ji amar immigration songkoto ekta question. Acha tale apni to phone e thakun amra ei proshno ti shune amra apnar ta shunchi. Ji byapar hocche ki ji the biggest difference hocche ki the interest. Ji when amader regular mortgage is a fixed interest and Islamic loan is a variable interest. That is the basic difference. যেমন আমরা জানি যে ইসলামিক আইনে যেটাকে বলা যায় যে একটু ভিন্ন বললে ভালো হয় হ্যাঁ যেমন মনে করেন লাভ্যাংশ জি আপনি যদি লাভ্যাংশ নেন এটা হালাল জি আপনি যদি ফিক্সড ইন্টারেস্ট নেন it becomes মানে ইসলামিক শরীয়তের কথাটা বলছি সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স যে আপনি যে লোনটা যে ইসলামিক লোনটা যেটা করে ব্যাংক যেভাবে লোনটা আপনাকে the way they make the loan is আপনার যে monthly paymentটা will vary based on ওই আপনার তাদের রিটার্নের উপরে ওকে আমি মনে করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল ইমিগ্রেশন সংক্রান্ত জি বলুন বলুন জি আমি আমার শাশুড়ি দুবার পারমিশন নিয়ে 2 বছরের পারমিশন নিয়ে দেশে চলে গেছেন এখন কি থার্ড টাইম উনি পারমিশন নিতে পারবেন 2 ইয়ার্স এর জন্য আচ্ছা আমি এটা ধন্যবাদ হ্যাঁ এটা 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 খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ এবং এটা অনেকের ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্ন এটা হচ্ছে হ্যাঁ আই এম গ্ল্যাড যে উনি যেটা বলছিলেন এটা আমি কিন্তু strongly advise korbo not to apply ekhane apply korleo khub shomoto hoyto ba peo jete pare it's possible je she will get it the third time okay. but ekhon je problem ta hocche seta hocche ki je there are few times ekhon ei ekhane jokhon asche apnar ei JFK te asche jokhon dekha jacche immigration ekhane kintu they are stopping them oh really ha karon uni to permission neyar poreo তারা they are stopping them বা অনেকে যারা আছে এখন খুব লং টাইম থেকে আসছে বিকজ ব্যাপার হচ্ছিল যে এই গ্রিন কার্ডটা তো দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে উই গেভ ইউ আ পার্মানেন্ট রেসিডেন্স এবং এখানে তিনি বসবাস করবেন হ্যাঁ তো এটা তার এখানে থাকার যদি আপনার সমস্যাই হয় বা সমস্যা বা বড় নয় হচ্ছে যে তাকে কিন্তু এখানকার যে থাকার বৈধতা এখানে কিন্তু তাকে প্রুফ করতে হবে যে শি ইজ অ্যাকচুয়ালি মেইনটেইনিং জি a residence in US এবং এটা যদি না করতে পারে they have the right to refuse the entry এবং এটা অলরেডি কয়েকজনকে আমাদেরই কিছু ক্লায়েন্টকে আমরা অলরেডি we are aware of যে তাদেরকে এই last warning দিয়ে দিয়েছে যে this is the last time that we are letting you in এবং তুমি যদি এর মধ্যে যদি within certain amount of time যদি if you leave the country then next time we will not let you in so এইজন্য আমি উনি যে প্রশ্নটা করছেন which is really important যে একটু এই ব্যাপারটা নিয়ে যে একবার বা দুইবারের বেশি আবার অ্যাপ্লাই না করতে এই মুহূর্তে ওরা একেবারে এই ব্যাপারটাকে ওরা ভালোভাবে দেখছে না বিকজ আচ্ছা মানে এই সময়টাতে আমাদের হোসেন জব্বার শৈবাল সাহেব বলছেন যে এই বিষয়টাকে একটু এড়িয়ে চলাই ভালো জি আমরা ফেসবুকে আরেকটি প্রশ্ন আসছে যে রিগার্ডিং পিএমআই উইথড্রল ডাজ ভেরি ব্যাংক টু ব্যাংক ইউসুফ সাহেব করেছেন ব্যাংক টু ব্যাংক কি পিএমআই উইথড্রলটা ভেরি করে নো 7 ইয়ার্স ইজ এ স্ট্যান্ডার্ড for every bank well they will do the 7 years wait korbe the only way eta jodi apni age korte parben only two ways ekta hocche ki je apni jodi immediately jodi refinance koren which is another bank er kache theke jodi apni loan nen sei loan ta jeno oi value ebong oi je jodi extra money o dite hoy to make sure je more than 20% jeno equity thake sei bhabe ekta immediately kora jabe arekta kora sombhob hocche ki je apni oi bank er sathe jodi apni thaken তাহলে আপনাকে ওই যে যেটা বলেছিলাম যে 7 ইয়ার্স ইজ আ মিনিমাম টাইম ইউ হ্যাভ টু তারপর আমাকে রিকোয়েস্ট করে তারপরে সেটা উইথড্র করতে হবে জি আমাদের সঙ্গে ফোনে একজন আছেন হ্যালো জি ফোনে কে আছেন আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন হ্যালো বলুন জি শুনতে পাচ্ছেন জি আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন হোসেন জব্বার সাহেব শুনছেন জি আমার নাম ডক্টর সাইদ জি জি প্লিজ আমার ব্রাদার ইন ল উনি ১৬ মার্চ বাংলাদেশ থেকে এসেছেন ওনার গ্রিন কার্ড ছিল গত 3 বছর যাবত এবং ওনাকে সিডিএসএ ইমিগ্রেশনে যে 6 মাসে তোমার থাকতে হবে বলে দিয়েছে যে তোমার থাকতে হবে এই অবস্থায় কি ওনার 2 বছরের পারমিশন নিয়ে বাইরে যাওয়া উচিত 6 মাস থেকে আমি রেকমেন্ড করি না আমি একেবারেই রেকমেন্ড করছি না কারণ এখন সামহাউ দে স্টার্টেড ট্র্যাকিং ডাউন পিপল যারা এখানে মোর দেন মানে এখানে যদি এনাফ সময় যারা এখানে থাকছে না গ্রিন কার্ড অ্যাভেল করছে না এনাফ ডেজ তাদেরকে সামহাউ দে আর স্টার্টেড ট্র্যাকিং ডাউন ফর দ্য পাস্ট 6-7 মান্থস সো আমি স্ট্রংলি রেকমেন্ড করছি না ফলে এই জায়গাটায় থাকাই ভালো আপাতত একটা নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত। জি, আমাদের ফেসবুকে আরেকজন প্রশ্ন করেছেন এবং খুবই ইন্টারেস্টিং, আমরা ওই ফোনগুলো একটু নিচ্ছি। সেটা হচ্ছে যে তিনি লিখেছেন, আমার ছোট বোনকে আমরা বিয়ে দিয়েছি একটা ছেলের সঙ্গে, সেই ছেলে আমেরিকাতে এসেছে প্রায় 4 বছর, তারপর থেকে সে আর যোগাযোগ রাখছে না। তার ভিসা ছিল B1 B2, আমার বোন সম্প্রতি এসেছে B1 B2 নিয়ে আমেরিকাতে। এখন সে এসে জেনেছে সে অন্য কারোর সঙ্গে লিভ টুগেদার করছে, তার করণীয় কি? মেয়েকে ফেরত যাবে নাকি সে ওখানে ছেলের ব্যাপারে কিছু করতে পারে? এখানে তো উনি যেটা বলছেন যে তার তো ইমিগ্রেন্ট ভিসা তো এখানে নেই না, ওখানে ছেলেটা ইলিগাল আছে, সে ক্ষেত্রে তো এখানে তো তার শি হ্যাজ নো রাইট টু, সে এখানে যদি থাকার পারমিট না থাকে তাহলে হাজবেন্ড ওয়াইফের রিলেশন ইজ ইররেলেভেন্ট হিয়ার। সেটাই, সে এখানে ওভারস্টে করাটা আমি কোনোভাবেই রেকমেন্ড করি না, কারণ ফিউচার এই থাকবে না। এখন সে যদি চলে যায় তাহলে তার হাজবেন্ড এখানে ওভারস্টে করে আছে। বোথ পারসন ইট অ্যাপ্লাইজ দ্য বোথ সেম সিচুয়েশন, সেও যদি ওভারস্টে করে থাকে এবং মানে ইট অ্যাপ্লাইজ টু বোথ পারসন ইন্ডিভিজুয়ালি, যে ওভারস্টে করার ব্যাপারটা। সো মানে এটা হবে কি, এখানে যদি ওভারস্টে করে থাকলে অনেকগুলো পথ বন্ধ হয়ে যায় এখানে ফিউচারে আপনারা ইমিগ্রেন্ট হওয়ার ব্যাপারে। হ্যাঁ, বিষয়টা একটু জটিলই মনে হচ্ছে, কারণ তার হাজবেন্ড এখানে ইলিগালি আছে, আবার সে এসছে, আসার পরে সে আবার এখন থাকলে সে ওভারস্টে, জেপারডাইজিং হার ওন লিগ্যাল স্টে। তাহলে আপনার পরামর্শ কি তাদের জন্য? শি শুড গো ব্যাক, এবং যেটা করে সেটা পরবর্তী সময় করতে হবে। জি, আমরা আলোচনার এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই, আমরা এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা কথা বলছিলাম হোসাইন জব্বার শৈবাল সাহেবের সঙ্গে, যিনি একই সঙ্গে এনরোল এজেন্ট, ট্যাক্স নিয়ে কাজ করছেন, আবার একই সঙ্গে রিয়েল এস্টেট এক্সপার্ট। আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা আজকে ট্যাক্স এবং বাড়ি কেনাবেচা দুইটি বিষয়ে কথা বলবো। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম হোসাইন জব্বার শৈবাল সাহেবের সঙ্গে, প্রেসিডেন্ট FMS গ্রুপ। আমরা কথা বলছিলাম বাড়ি কেনা বেচা নিয়ে। এখন ধরেন কে কার জন্য কতটুকু লোন পাওয়ার যোগ্যতা অর্জন করবে, তার ইন্টারেস্ট রেট কিরকম হবে, এরকম কোনো ভেরিয়েবলস আছে? ধরেন আমি কিনলাম, আমার ক্ষেত্রে ইন্টারেস্ট রেট একরকম, আবার আরেকজন কিনলেন তার জন্য অন্যরকম, সেরকম তো আমরা শুনতে পাই। কেন হয়? নিশ্চয়ই এটা অবশ্যই এটা হতে পারে, কারণ ব্যাংক হোয়াট দে ট্রাই টু ডু ইজ দে ডোন্ট ট্রিট ইউ ইকুয়ালি, দে ট্রিট ইউ ফেয়ারলি। হোয়াট দ্যাট মিনস ইজ, এখন প্রত্যেকের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট দ্য সেম। এখন সবাই যদি ক্যানট গেট দ্য সেম বেনিফিট আউট অফ দিস, তো কিন্তু ভ্যারি করবে কিভাবে সেটা আমরা অবশ্যই, দেয়ার ফিউ ফ্যাক্টরস আছে, কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, রেটের অ্যাডজাস্টমেন্ট আছে। সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে কি যে একটা মানুষের ক্রেডিট। এখন ক্রেডিট এনিওয়ার বিটুইন 600 to 850 ক্রেডিট স্কোর হতে পারে। 850 টু বি দ্য বেস্ট অ্যান্ড দ্য বেস্ট এক্সেলেন্ট ক্রেডিট স্কোর। 750 is a very good score. 700 is also a good score. 800 is 750 up is an excellent score. 600 is an okay score. 650 okay score. এখন bank into 650 যে তাকেও লোন দিচ্ছে, যে 800 তাকেও লোন দিচ্ছে। Correct. So definitely যার ক্রেডিট যত ভালো তার একটা রেটিং এর ব্যাপার আছে, যিনি পাবেন তখন ইন্টারেস্ট রেটও কমতে থাকবে না? কমবে না। ব্যাংকের একটা ব্যাপার আছে কি, ব্যাংকের একটা গাইডলাইন আছে, যেমন বলছে যে ব্যাংক বলছে যেমন আমি তোমাকে মার্কেটে আজকে রেট আছে 5.625, আই মিন 4.625, জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল। কিন্তু আমি তোমাকে এই রেট দিব যদি তুমি একটা ওয়ান ফ্যামিলি বাসা কিনো, 20% ডাউন দাও, তোমার ক্রেডিট রেট ইজ মোর দেন 750, তোমার ইনকাম এন্ড এভরিথিং লুকস গুড, ইউ কোয়ালিফাই ফর এভরিথিং এন্ড ইউ শো ইউর অ্যাসেট, তাহলে তুমি মার্কেটের বেস্ট রেটটা পাবা। এই সব কিছু ক্রাইটেরিয়া হয়ে গেল। এখন আমরা যখন একটা লোনের অ্যাপ্লিকেশন নিয়ে বসি তখন দেখছি যে ব্যাংক আমাকে বললো যে দিস ইজ ইউর রেট ইফ ইউ কোয়ালিফাই ফর অল দিস ফ্যাক্টরস, রাইট? তো এখন দেখা গেল যে আপনি এই ফর এক্সাম্পল আপনি ইন্টারেস্ট রেট আপনার দেখা গেল যে 4.625 এর জায়গায় আপনাকে বললো যে এটা ওয়ান ফ্যামিলি না, এটা টু ফ্যামিলি হাউস। সো যখনই একটা বাড়ি যদি ওয়ান ফ্যামিলি জায়গায় টু ফ্যামিলি হয়, হয়তো ব্যাংক একটা 0.125 রেট অ্যাডজাস্ট করবে, দ্যাট মিনস দে উইল রেইজ ইট। ওকে, এটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড ব্যাংকিং লোন স্ট্রাকচারের কথা বলছি আমি। ইট অ্যাপ্লাইজ টু প্রিটি মাচ এভরি ব্যাংক। এটা যদি থ্রি ফ্যামিলি হাউস হয় তাহলে রেট কুড বি এ লিটল বিট হায়ার দ্যান দ্যাট। Okay. So one family house is সবচেয়ে lower rate, 2% a little bit higher, 3 family house e even higher আরেকটু বেশি সো এই দেখেন একটু মাইনর অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গেল ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এখন বলা যায় তুমি পেলা এত আমি পেলাম এত কিন্তু দেখা গেল যে আপনার বন্ধু 3 family house কিনেছে আপনি কিনেছেন 1 family house correct it's not going to be the same rate 3 family it's a little bit higher আচ্ছা এখন ক্রেডিটের ব্যাপার আপনি চিন্তা করেন আপনার বন্ধুর ক্রেডিট স্কোর হচ্ছে গিয়ে 800 আপনার ক্রেডিট হচ্ছে 650 so definitely bank will adjust a little bit on that too আচ্ছা আচ্ছা খুব ইন্টারেস্টিং হ্যাঁ এটা একটা ফ্যাক্টর আছে তারপরে আপনার ইনকাম না শুধু ডাউন পেমেন্ট একটা ফ্যাক্টর আছে আপনি যদি লো ডাউন পেমেন্ট দেন সেখানেও ব্যাংকের রিস্ক একটা ফ্যাক্টর আছে জি সেই ক্ষেত্রেও তারা আপনাকে অ্যাডজাস্ট করবে সো অল দিস ফ্যাক্টরস গেটস ইনভলভ ইনটু আ লোন তাহলে একটা প্রশ্ন আমরা করতে চাই যে ধরেন যদি কারো লোন হয় বা তার যদি ক্রেডিট লেভেল হাই থাকে বাট তার আর্নিং যদি একটু কম থাকে সে যদি বাড়ি কিনতে চায় তার সঞ্চয় দিয়ে বা কিছুতে সেটা তার ইন্স্যুরেন্সকে হিট করবে কিনা এই প্রশ্নটা শুনতে চাই তার আগে আমরা একটু দর্শকদের ফোন নিতে চাই বেশ কয়েকজন অপেক্ষা করছেন হ্যালো কে আছেন আমাদের সঙ্গে আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন আমার নাম শায়না স্যার আমি 2011 এ আমার বাইরের জন্য অ্যাপ্লাই করছি ওই সময় ওরা আন্ডারেজ ছিল তারপর আমার আব্বু নাই আম্মু একলা এই কারণে মানে আম্মুর জন্য অ্যাপ্লাই করে না বাইরে একলা হয়ে যাবো ওই সময় এখন 2015 এ ওদের অ্যাপ্রুভ হয়েছে আচ্ছা আর কত বছর লাগতে পারে এখন ওভার 21 হয়ে গেছে দুজন আপনি একটু ফোনটা ধরুন আপনি কোনো প্রশ্ন আছে আপনি বুঝতে পারছেন না হ্যাঁ কিন্তু উনি যেটা প্রশ্ন করতেছেন এটা আসলে আমরা উই লিভ ইট টু দি এটা লয়ারের জন্য আমার এই প্রশ্নটা রেখে দেওয়া উচিত কারণ এখানে যেটা বলছেন উনি 2015 এ আমার আরো কিছু প্রশ্ন অনেক কিছু আমার জানতে হবে টু এক্স্যাক্ট টু গিভ হার অ্যান এক্স্যাক্ট অ্যানসার আমাদের এখানে বিশেষজ্ঞজন বলছেন যে এই প্রশ্নটি আপনি আইনজীবী কে করা ভালো আর আরো একটু বিশদ জানতে হবে তো আমি আশা করি যে আপনি অন্য কোনো দিন আপনি হয়তো ফোনটা প্রশ্নটি করবেন আমরা আজকে ইনকাম ট্যাক্স এবং বাড়ি কেনাবেচা বিষয়ক প্রশ্নের উত্তর দিতে চাই আমাদের সঙ্গে ফোনে আর কে আছেন আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন হ্যালো আমি আবার জি জি আপনার ফোনটা তখন আমরা শুনতে পাচ্ছি জি জি স্যার বলুন এখন শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি আমার অভিজ্ঞতা একটু বলতে চাই প্লিজ আমাদের এক বন্ধু উনি ব্যাংক থেকে লোন নিয়েছেন বাড়ি কেনার জন্য জি তো ব্যাংকে উনাকে বুদ্ধি দিল তুমি 18% দিয়ে দাও তাহলে ইন্টারেস্ট রেট কম হবে যদিও পিএমআই থাকবে বাট ইন্টারেস্ট রেট কম হবে আর 20% দিলে ইন্টারেস্ট রেট বেশি হবে অ্যাকর্ডিংলি তিনি ওইটাই করেছেন এবং 3 মাস পরে উনি ব্যাংকে আমি এবং উনি ব্যাংকে যাই সেই লোন অফিসারের সাথে কথা বলি লোন অফিসার বলে তুমি 2% দিয়ে দাও আমরা পিএমআই উইথড্র করে ফেলবো এবং অ্যাকর্ডিংলি পেমেন্ট দেওয়া হয়েছে স্টেটমেন্ট যেটা আসছে সেখানে পিএমআই আর নাই $50 পিএমআইটা আর নাই বাট ইন্টারেস্ট রেট কম আছে আপনি বলতে যাচ্ছেন এখনো মানে কম তখনকার কনভেনশনাল রেট যা ছিল সেই রেট থেকে কম দিয়েছিল তারা আচ্ছা আচ্ছা এটা পসিবল কিনা হ্যাঁ অবশ্যই কারণ উজি ইকুইটি যেটা উজি ইকুইটি ম্যাচ করলো ব্যাংক ওকে ইকুইটি ম্যাচ করলো ওই যে প্রথমেই তো বলছিলাম যে যে একটা বাড়ির যে ভ্যালু যে ওই যে উনি যেটা বললো 18% ওই বাকি 2% মানিটা কিন্তু তাকে ম্যাচ করতে হবে এখানে দুইটা প্রশ্ন দুইটা পয়েন্ট আছে ধরেন প্রথম প্রশ্ন যে আমি পিএমআইটা যদি নিয়ে থাকি তাহলে এই কারণে আমার ইন্টারেস্ট রেট কম কিনা আরেকটা বিষয় ঘটে থাকতে পারে যে বাড়ি তখন আপনার প্রাইস হাই হয়েছে কিনা এখন উনি যেটা প্রশ্ন করছেন আমি যতটুকু বুঝতে পেরেছি যে পিএমআই নেওয়ার কারণে কি ইন্টারেস্ট রেট কম থাকতে পারে यस দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং কারণ সামটাইম যেটা করে আর কি ব্যাংক এই কিছু কিছু ব্যাংকের প্রোগ্রাম আছে যে ওরা তখন ওরা হয়তো আপনাকে লোনটা যখন ইনিশিয়াল লোনটা দিবে তখন ওদের কাছে ওই প্রোগ্রামটাই ছিল যে যদি সে যদি পিএমআইটা নেয় তাহলে দে উইল কম্পেনসেট হিম আ লিটল বিট মোর অন দ্য ইন্টারেস্ট রেট আচ্ছা আচ্ছা সেটা ওই প্রোগ্রামগুলোকে সেল করার জন্য এটা করেছেন হ্যাঁ যে এইজন্য তাকে বলে যে তুমি 2% কম হলে তুমি এখন দিয়ে দাও যাতে করে আমি তোমাকে ওই প্রোগ্রামে ফেলবো যাতে করে পিএমআই আসছে সো দ্যাট আই গিভ ইউ আ বেটার রেট পরে আমি তোমাকে এটা অ্যাডজাস্ট করে দেব after the closing এটা হয়ে থাকতে পারে আর এটা আসলে বিশেষজ্ঞজনের সঙ্গে কথা বলেই আসলে আপনার সিদ্ধান্তটা নেওয়া উচিত বাট আই থিংক ইট ওয়ার্কড আউট গুড হ্যাঁ এটা ভালো ওকে যদি হয়ে থাকে তাহলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ফোনে আর কয়েকজন থাকলে আমরা তার প্রশ্নের উত্তরগুলো দেব কিন্তু তার আগে বেসিক যে প্রশ্নটা ছিল যে যদি কেউ তার লোনটা পেয়ে থাকে বাড়ি কিনতে চায় সেটা তার টোটাল ইনকাম লেভেল বা তার যে ট্যাক্স পেমেন্ট লেভেল বা তার ইন্স্যুরেন্স সেইটাকে আঘাত করবে কিনা যদি তার সঞ্চয় থেকে বা অন্য কোনো উপায়ে বাড়িটা কিনে থাকে No, not really. এখন ইনকামের ব্যাপারটা আপনি যেটা বলছেন যে যে হয়তো তার বন্ধু তাকে টাকা লোন দিয়েছে বা তার সে অন্য কোন দেশের বাইরে কোন বিজনেস থেকে সে টাকা দিয়েছে যে বাড়িটা কেনার জন্য যদি ঘটে থাকে এটা আমাদের এর আগে একটা প্রশ্ন হয়েছিল it should not affect at all এবং তার ইন্স্যুরেন্স বা অন্য কিছুতে আঘাত করবে না 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 ইন্স্যুরেন্স বলতে আপনি কোন ইন্স্যুরেন্স এর কথা আমরা ধরেন এই যে আপনার বিভিন্ন রকমের সুবিধা দেয়া যে ইন্স্যুরেন্সগুলো আছে না যেটা আপনি ধরেন মেডিকেল সাপোর্ট দিয়ে থাকে বা মেডিকেড বা জাতীয় কিছু এখানে এটা অবশ্য সম্পূর্ণ ভিন্ন একটা 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 প্রশ্ন কারণ মেডিকেডের ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনি যদি আপনার আপনার ইনকামের উপর ডিপেন্ড করছে হ্যাঁ হ্যাঁ ইনকামের উপরে আপনার অ্যাসেট আপনার যদি বাড়ি থাকে that does not disqualify you okay no it does not আপনার you can have a house কিন্তু আপনার টোটাল ইনকাম কত আছে এন এক্সপেন্স সেটা উপরে কিন্তু আপনার they will calculate আপনার সেভিংস কত আছে ব্যাংকে আপনার যদি ব্যাংকে যদি if you have more than $5,000 in the bank এবং সেটা আপনি যদি ডিসক্লোজ করেন that definitely এটা এফেক্ট করবে আপনার এই মেডিকেড পাওয়ার ব্যাপারে okay এটা এফেক্ট করবে কিন্তু একটা মানুষ যদি বাড়ি কিনেছে মর্টগেজ দিচ্ছে কিন্তু কোশ্চেন হচ্ছে যে যখন একটা বাড়ি মানুষ মর্টগেজ দিচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি देयर इज সার্টেন ইনকাম লেভেল হ্যাজ টু বি ইন দ্য ট্যাক্স জি 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 তাহলে তো এটা আসলে अदरवाइज ইট বিকামস ডিফিকাল্ট জি আমরা একদম শেষ পর্যায়ে আমরা আজকে আর কোনো ফোন নিতে পারছি না আমরা শেষ দিকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে যাচ্ছি যে যে আপনারা এই বাড়ি কেনার ব্যাপারে বা বাড়ি মানে লোন করার ব্যাপারে আমরা বলবো যে ডেফিনেটলি একটু আগে থেকে আমরা আপনি ক্যালকুলেশনটা করে নিন আপনাদের বাজেটটা করে নিন বিফোর ইউ ডিসাইড টু বাই হাউস কারণ এটা করলে আপনাদের জন্য লাইফ এখন অনেক ইজি হবে সবচেয়ে বড় খবর হচ্ছে যে এখন যে অ্যাডভান্টেজটা আপনারা পাচ্ছেন যে আপনারা বাড়ি কিনতে চাইলে আপনারা যদি ইনকাম যদি সাফিসিয়েন্ট না থাকে বা আপনারা যদি এই মুহূর্তে এনাফ ফান্ড যদি ব্যাংকে না থাকে we can still give you a loan there are some really good program chole asche jetate apnar no income no asset program chole asche je apnar jodi income na thake ba asset na thake as long as you put certain down payment 30 to 35% we can give you a loan ei sujog ta ekhon ache ei sujog ta haraben na jeta amra goto 2 bochor age ba goto 6 mash ageo amra korte parini so ei sujog ta apnara hatchhara korben na bari jodi kinte chan ei loan program e apnara advantage nite parben amaderke call korun je kono shomoy আমাদেরকে যোগাযোগ করুন and we'll help you out thank you ধন্যবাদ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের শেষে আমরা এই নম্বরে কল করলে আমরা হোসাইন জব্বার শোয়েবাল সাহেবের ব্যক্তিগত নাম্বারটি আপনাদের দিয়ে দিব আমাদের ফেসবুকে বেশ কয়েকজন ফোন করেছেন প্রশ্ন করেছেন আর ফোনেও বেশ কয়েকজন আছেন আমরা আজকের মতো শেষ করতে হচ্ছে আমরা শুধু বলে রাখি নরেন সুলতানা তিনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন আশরাফুল মমিন পাপলু তিনি প্রশ্ন করেছেন আমরা এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সামনের কোন একটি অনুষ্ঠানে দেব আজকের মতো আমরা এখানে বিদায় জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি মূল্যবান সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আজকের মতো